والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুলতান ভাই ও দুবাই থেকে আপনি জানতে চেয়েছেন যে উমরা সংক্ষিপ্ত বর্ণনা, যে আপনি উমরা করার জন্য নিয়ত বা মনস্থ করেছেন, যে সংক্ষিপ্ত পরিসরে বলব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। মাবাদ, উমরার জন্য ফরজ হলো 3টি এবং ওয়াজিব হলো 2টি। 5টি জিনিসের সমন্বয়ে উমরা করতে হবে। ফরজ 3টি হলো কিভাবে, যে মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে, মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে। ইহরাম বাঁধা হলো কাপড় পরা এবং নিয়ত করা, এটা একটা প্রথম। 2 নম্বরে তওয়াব করতে হবে, সাই করতে হবে। 3টার মধ্যে একটা ছুটে গেলে তার উমরা বাদ। আর 2টা হলো ওয়াজিব। 2টা ওয়াজিবের মধ্যে কি, মিকাতে এসে ইহরাম বাঁধতে হবে, অর্থাৎ কাপড়টা যেখান থেকে খুশি সেখানে পরো, কিন্তু ইহরামের নিয়তরা, উমরার নিয়তরা মিকাতে এসে করতে হবে। সেখানে শুধু অতিক্রম করলে হবে, গোসল করা ওখানে ফরজ নয় যে ওখানে এসে গোসল করতে হবে। আর একটা হলো উমরা করার পরে ছাপা মারা, যখন শেষ করবে তখন চুল ফেলে দিবে, ছোট করতে পারে অথবা চাচতে পারে। এতে 5টা জিনিস তাকে লক্ষ্য রাখতে হবে। এবার আসুন, যখন উমরা করার জন্য কোনো ব্যক্তি নিয়ত করবে তখন নির্ধারিত যে মিকাত আছে, যার যার দেশের অনুসারে যে এলাকাতে আসবে সেই এলাকায় আসতে হবে। এসে কাপড় অন্য জায়গা থেকে পরে আসতে পারে, উমরার কাপড়টা ইহরামের কাপড় যেটা নির্ধারিত সেটা পরবে, মিকাতে এসে নিয়ত করবে আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। তারপরে লাব্বাইক বলবে, লাব্বাইক বলতে বলতে মক্কার ঘরে যাবে। এখানে আরেকটা লক্ষণীয় যে ইহরাম বাঁধার পরে কোনো সুন্নত নাই, কোনো নফল নাই ইত্যাদি, ইহরামের উদ্দেশ্য করে কোনো নফল নাই, তবে তাহিয়াতুল মসজিদ বা দুখুলে মসজিদ পড়লে আলাদা কথা, সেটা জায়েজ আছে। তারপরে লাব্বাইক ধ্বনির সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা বলতে সচেষ্ট হবে, যথাসাধ্য বলার চেষ্টা করবে। এর মাঝে জিকির, আজকার, দোয়া, কালাম, দুরুদ যা পড়ে সম্ভব হয় পড়তে পড়তে মক্কার ঘরে যাবে। মক্কা ঘর দেখার আগ পর্যন্ত লাব্বাইক চালু থাকবে, দোয়া চালু থাকবে। তারপরে মক্কার ঘরে গেলে মক্কার ঘরে ঢোকার মধ্যে যে ডান পাতে ঢুকতে হয়, যে দোয়া পড়তে হয় সেই দোয়াগুলো পড়ার চেষ্টা করবে। এবার তওয়াফে ঢোকার আগে তওয়াফ শুরু করবে কি, তওয়াফের স্থানটাকে বলা হয় মাতফ। তওয়াফ শুরু করবে হজরা আসওয়াদ থেকে। হজরা আসওয়াদ থেকে তওয়াফ শুরু করার আগে ওই ব্যক্তিকে উচিত হলো ইজতেবা করবে। ইজতেবা হলো ডান কাতরা খোলা রাখবে, ডান কাতের বগলের নিচে দিয়ে কাপড়টাকে দিবে, ইহরামের কাপড়টাকে ডান কাতরা খোলা রেখে। এবার তওয়াফ শুরু করবে। তওয়াফ শুরু করবে কি বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি চুমা দেওয়া সম্ভব হয় তাহলে চুমা দিবে, না হলে অন্য কিছু দিয়ে যদি স্পর্শ করে চুমা দেওয়া সম্ভব হয় তাহলে দিবে, না হলে হাত দিয়ে ডান হাত দিয়ে ইশারা করবে, তাতে যথেষ্ট হবে। ডান হাত দিয়ে ইশারা করে পারাপারি করে চুমা দিতে যাওয়ার দরকার নেই, ডান হাত দিয়ে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করবে। আবার হজরে আসওয়াদে আসলে একটা হবে। এবার তো হজরে আসওয়াদ থেকে শুরু করবে, হজরে আসওয়াদে আসলে একটা হবে। এভাবে 7বার করবে। 7বার যখন সম্পন্ন হবে তখন তার তওয়াফ সম্পন্ন হবে। এবার একটু কথা বাকি থেকে গেল, সেটা হলো যে হজরে আসওয়াদ থেকে প্রথম শুরু করলো, শুরু করার পরে কি দোয়া পড়বে। শুরু করার পরে কোনো খাস দোয়া নেই, যে সমস্ত দোয়ার বই পাওয়া যায় যে প্রত্যেক চক্করে দোয়াই দোয়াই দোয়া, এটা ঠিক না। বরং তওয়াফ শুরু যখন হজরে আসওয়াদ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করবে, তখন মন খুলে তার বাসাতে আল্লাহর কাছে দোয়া করবে। যে সমস্ত দোয়াগুলো হাদিস এবং কোরআন আছে সেগুলি করা উত্তম, না হলে যদি না পারে বাংলা ভাষাতে অথবা নিজ ভাষাতে আল্লাহর কাছে মন খুলে নিজের জন্য, নিজের দুনিয়া এবং আখিরাতের কল্যাণমূলক দোয়া এবং অন্য অপরাধ থেকে দূরে থাকার দোয়া, সমস্ত মুসলিম ভাই বোন জীবিত মৃত সবার জন্য সে দোয়া করবে মন খুলে। এই দোয়া করতেই থাকবে প্রত্যেক চক্করে, এভাবে দোয়া করবে আল্লাহর কাছে। আর একটা জিনিস থেকে গেল, সেটা হলো হজরে আসওয়াদের আসার আগে যে কোণাটা, কাবার যে কোণাটা, কাবার 4টা কোণা, হজরে আসওয়াদের একটা কোণা, এর আগের কোণাটা, এই কোণাটাকে বলা হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানিকে চুমা দেওয়ার কোনো দলিল নেই, বরং সেখানে হাত দিয়ে স্পর্শ করতে পারে। আর যদি সম্ভব না হয় তাহলে চলে আসবে। আর এই যে হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মাঝখানে যেই স্থানটা, এই দুই রোকনের মাঝখানে অথবা দুই কোণার মাঝখানে, এখানে শুধু বেশি বেশি বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যখন এখানে আসবে তখন এই দোয়া পড়ার চেষ্টা করবে। একটু বাড়তি আছে, বাড়তি পড়ার দরকার নেই, বাড়তিগুলি মানুষ বলে থাকে, শুধু লোক বলবে, বারবার বলবে। আর প্রথম 3 চক্করে একটু রমল, অর্থাৎ জোরে পায়, জোরে জোরে একটু হাঁটা যদি সম্ভব হয়, তাহলে এভাবে পড়ার চেষ্টা করবে। এভাবে 7 চক্কর দিবে। 7 চক্কর দেওয়ার পরে তার তওয়াফ সম্পন্ন হবে। শেষ চক্করেও সে বিসমিল্লাহু আকবার বলে শেষ করবে। তারপরে হজরে আসওয়াদের থেকে যখন শেষ হলো, এবার মাকাম ইব্রাহিমের পিছনে যাবে। মাকাম ইব্রাহিমের পিছনে যে দুই রাকাত নফল নামাজ, তওয়াফের দুই রাকাত নামাজ নফল হিসাবে পড়বে, সেই তো প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুল কাফিরুন অর্থাৎ কাফিরুন পড়বে এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস দিয়ে সম্পন্ন করবে। তখন নামাজ শেষ হয়ে গেল। এবার তার বাকি থাকলো যে হজ ইতে সাফা মারাতে যাওয়া। অনেকে জমজম পানি পান করতে যায়, তো এখান থেকে জমজম পানি পান করতেই হবে তা জরুরি না, তবে এটা ভালো। জমজম পানি পান করার মধ্যে অনেক বরকত রয়েছে অনেক। আর জমজম পানি দাঁড়িয়ে কেবলামুখী হয়ে পান করলে ভালো। এই জমজম পানি পান করার সময় দোয়া আছে, দোয়াটা পড়তে ভালো ভালো। জমজম পানি মনে নিয়ত করে সুন্দরভাবে নিয়ত করে পান করবে। জমজম পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই কাজ হবে। আর জমজম লিমা সুরিবালা, জমজম পানি অনেক বরকতপূর্ণ পানি। যাই হোক, এবার হজে আসওয়াদের ওদিক দিয়ে যাক অথবা যে দিক দিয়ে যাক, সাফা মারোয়াতে যাবে। সাফাতে প্রথমে যাবে। সাফাতে যাওয়ার সময় একটা দোয়া আছে কোরআনের আয়াত, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এইটা যদি আয়াতটা যদি পড়া যায় তাহলে পড়লে ভালো, নাহলে কোরআন থেকে শিখে নেবেন। তারপরে বলা ভালো, আবদাউ বিমা বাদা আল্লাহ বিহি, অর্থাৎ আল্লাহ যে জায়গা থেকে শুরু করছে আমি সেই জায়গাতে শুরু করছি। তার মানে আল্লাহ আয়াতটা শুরু করছে ইন্না সাফা, সাফাতে শুরু করছেন, তো এটা পড়া ভালো। যদি না সম্ভব হয় তাহলে সাফাতে যাবে। সাফাতে যেয়ে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা যায় যাচ্ছে, সেখানে দোয়া কবুল হয় বরং। যে দোয়াগুলো করবে আদব নিয়ে দোয়া করার চেষ্টা করবে এবং তিনবার এই কথাটি বলা উত্তম রাখবে ভালো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল খৈরু ওয়া আলা কুল্লি শাইইন কদির। বা যদি পুরোটা না পড়ে তাহলে সংক্ষিপ্তভাবে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদির, সংক্ষিপ্ত বললেও যথেষ্ট হবে। তিনবার এটা বলার চেষ্টা করবে। এরা আরও উত্তম। কেউ কেউ বলছেন যে দোয়া করবে মাঝেদের এরা বলবে, দোয়া করবে আবার মাঝেদের এরা বলবে। এভাবে লম্বা বা দীর্ঘ সময় দোয়া করবে, মনের কথাগুলো আল্লাহর কাছে বেশি বলার চেষ্টা করবে, তাড়াহুড়া না করে কেবলামুখী হয়ে কিছু দোয়া করবে। দোয়া সাফাতে যখন দোয়া শেষ হলো এবার মারওয়ার উদ্দেশ্যে রওনা করবে। মারওয়াতে যাওয়ার সময় যে সবুজ সিগন্যাল দেওয়া আছে সেখানে একটু দৌড় দিবে হালকা, যাতে মানুষের কষ্ট না হয়। তা তারপর মারওয়াতে যাবে। মারওয়াতে যাওয়ার পরে ইন্না সাফা ওয়াল মারওয়াতে এটা পড়ার দরকার নেই, বরং ওই কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবে এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল খৈরু ওয়া আলা কুল্লি শাইইন কদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াদাহু নাসরা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। এই পুরো দোয়াটা আছে, শিখে নিলে ভালো। উমরার বর্ণনা থেকে শিখে নেবেন বা হাদিসের বাক্য আছে বা সুন্দর করে লিখে নেওয়ার চেষ্টা করবেন, নিয়ে এটা পড়ার চেষ্টা করবে। পরে আবার সাফার দিকে রওনা করবে। আবার ওই সবুজ সিগন্যাল কাছে আসলে একটু দৌড় দিবে। এমনিভাবে সাফা থেকে মারওয়াতে আসলে একবার হবে, আবার মারওয়া থেকে সাফাতে আসলে আর একবার হবে, দুইবার হবে। সাফা মারওয়াতে 7বার চক্কর দিতে হবে। সাফার থেকে শুরু হবে শেষ হবে মারওয়াতে, এবার 7বার হয়ে যাবে। এইভাবে অনেকে 14বার করে ভুল করবে, এটা ঠিক নয়। তো সাফা মারওয়ার কার্যাদি সম্পন্ন করবে। আর সাফা মারওয়ার মাঝে যে সমস্ত দৌড়াদৌড়ির বিষয় বা হাঁটা চলার বিষয়ে দোয়া কী করবে, এরকম সেম দোয়া করবে। দুনিয়া আখিরাতের কল্যাণমূলক দোয়া করার চেষ্টা করবে, অথবা আরবিতে না পারলে বাংলাতে দোয়া করবে, এখানেও কোনো খাস দোয়া নেই। আর সাফা মারওয়াতে বেশি দোয়া করার চেষ্টা করবে, যেহেতু এটা ইম্পর্টেন্ট জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে দোয়া কবুল হয়। সাফা মারওয়ার কাজ যখন সম্পন্ন হয়ে গেল, শুরু হবে সাফা থেকে শেষ হবে মারওয়াতে 7বার। যদি মারওয়াতে শেষ না হয় তাহলে মনে করতে হবে ভুল হয়েছে, কম হয়েছে নাহলে বেশি হয়েছে। সাফা মারওয়ার কাজ যখন শেষ সম্পন্ন হয়ে যাবে এবার কি করবে, নাপিতের কাছে যে চুলগুলি চেঁচে ফেলবে, চুলগুলি নায়রা করবে। নায়রা করার যে ব্যক্তি নায়রা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 3বার দোয়া করেছেন, 74বারে দোয়া করেছেন যারা মাথার চুল চেঁচে ফেলে। অতএব দুটাই জায়েজ আছে, দুটার অংশ যে কোনো একটা করবে, এটা একটা ওয়াজিব। সুতরাং এমন নয় যে মারওয়াতে দাঁড়িয়ে করবে কি এক পরিমাণ চুল কেটে নেবে বা কেঁচি দিয়ে চার আলঙ্গন কেটে নেবে, এটা যাতে না হয়। পূর্ণ মাথার চুল ছোটো করতে হবে বা মাথার চুল চাঁচতে হবে। এইভাবে উমরা কাজ সম্পন্ন করবে। রেল সংক্ষিপ্ত পরিসরে উমরা কাজ এভাবে সম্পন্ন হয়ে যাবে। পরে কাপড় খুলে নেবে, সাধারণ কাপড় পরে নেবে। আর উমরা নিয়ত করার পরে এহরাম বাঁধার পরে কিছু নিষিদ্ধ কাজ আছে, নিষিদ্ধ কাজগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ মক্কার ঘরে যে হজ এবং উমরা করার তৌফিক দান করুন। হাজ ওসাল্লাহ তালা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم